এই মুহূর্তের মধ্যে পাওয়াকে সব থেকে বড় খবর, কর্মীদের মধ্যে গৃহযোগ্যতাই নেই। সোশ্যাল মিডিয়ায় ইস্তফা দিলেন তৃণমূল নেতা, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্য রাজনীতি। সঙ্গে থাকুন বিস্তারিত জানতে দেব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর দিকে। কর্মীদের মধ্যে গৃহযোগ্যতা হয়েছিল এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলীয় পদে ইস্তফা দিলেন বীরভূম তৃণমূল অঞ্চলের কার্যকরী সভাপতি, হেতমপুর অঞ্চলে দলে কার্যকরী সভাপতি অভিনিবেশ রায় পদত্যাগ করে কেন্দ্র করে দুজনের দলে অন্দরে সরগোল শুরু হয়েছে। ইস্তফা যে ভালো লক্ষণ নয় তা মেনে নিয়েছে অঞ্চল সভাপতি, যেখান থেকে তোলপাড় রাজনৈতিক মহলে। এদিকে বিজেপির দাবি, অনুব্রত জেলে যাওয়ার পর থেকে গোষ্ঠীদ্বন্দ্বে বিনোদন বীরভূম জেলা তৃণমূল নেত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দলের কার্যক্রমে সময় দিতে না পাওয়ায় জন্য কর্মীদের জন্য গৃহযোগ্যতা না থাকায় আমি অঞ্চল কার্যকারী সভাপতি পদ থেকে বহিষ্কার নিলাম। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।